প্রাণীজগৎ সৃষ্টিকর্তা তৈরি সবচেয়ে অজানা স্থান। এই প্রাণীজগতে এমনও কিছু প্রাণী রয়েছে যাদের সম্পর্কে আমরা বছরের পর বছর জানার পরেও তাদেরকে আমরা সঠিকভাবে বুঝতে পারিনি। যদিও আমরা বিজ্ঞানের সহযোগিতায় প্রাণীদের সম্পর্কে বায়োলজি ও ফিজিক্যাল ফিচার সম্পর্কে জানতে পেরেছি, তবুও কিন্তু আমরা প্রাণীদের চিন্তা ভাবনা সম্পর্কে এখন পর্যন্ত সম্পূর্ণভাবেই অজানা। প্রাণীদের আচার আচরণ ক্যামেরা বন্দী করার সময় এমন অনেক ঘটনাই আমরা দেখতে পাই যা আমাদের চিন্তা ভাবনা থেকে একদমই ব্যতিক্রম। উদাহরণ হিসেবে শিঙি শিকার করার সময় তার শিকারটিকে যদি দয়া দেখায় তাহলে কিন্তু এই বিষয়টা একদমই অবিশ্বাস্য। আর আজকের এই ভিডিওর মাধ্যমে প্রাণী জগতের এমনই দুটি ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি যেখানে শিকারী প্রাণীদের ব্যবহার দেখে আপনারা রীতিমতো চিন্তায় পড়ে যাবেন যে আসলে এই প্রাণীদের ব্যবহার এমনটা কি করে হতে পারে। একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নিজের ক্যামেরার মধ্যে সেই সকল ঘটনাকে ক্যাপচার করার চেষ্টা করে যেটা জঙ্গলের দুনিয়ায় একদমই অজানা। আর এমন অনেক ঘটনাই কিন্তু আমরা সবচেয়ে বেশি সাভানার জঙ্গলে দেখতে পাই। তো বন্ধুরা চলুন এবার প্রথম ঘটনাটি শুরু করা যাক। এই ঘটনাটি শুরু হয় একটি সিংহীর মাধ্যমে যে তার শিকার হিসেবে একটি ফিমেল বাবুনকে পছন্দ করেছে এবং বাবুনের খুব কাছাকাছি গিয়ে সিংহী তাকে শিকার করে ফেলতে সফল হয়। ফিমেল বাবুনটিকে শিকার করে ঘরে নিয়ে যাওয়ার সময় সিংহী একদমই বুঝতে পারেনি যে আসলে তার শিকারটি কি রকম। এই স্থানে একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে দিই যে সিংহী যে বাবুনটিকে শিকার করেছিল সেই বাবুনটি কিন্তু একা ছিল না, তার সঙ্গে কিন্তু তার একটি ছোট বাচ্চাও ছিল যা এখন পর্যন্ত তার শরীরের মধ্যেই জড়িয়ে রয়েছে। যখন বাচ্চা বাবুনটি জীবন বাঁচানোর জন্য পালিয়ে গিয়ে গাছে ওঠার চেষ্টা করছিল তখনই কিন্তু সিংহীটির নজর বাবুনের উপরে পড়ে যায়। অন্যদিকে সিংহী অল্প সময়ের জন্য বাবুনের এই বাচ্চাটিকে দেখে কনফিউশনের মধ্যে পড়ে যায়। তবে সে অল্প সময়ের মধ্যে বাবুনের বাচ্চাটির খুব কাছাকাছি আসার চেষ্টা করে। এই পরিস্থিতির মধ্যে যে ফটোগ্রাফার এই ফটোগুলো তুলছিল সে হয়তো মনে করছিল যে এবার সিংহীটি বাবুনের বাচ্চাকে হত্যা করে ফেলবে, কারণ সিংহের আচার আচরণ দেখে এমনটা মনে হচ্ছিল যে অল্প কিছুক্ষণের মধ্যে সিংহী সেই বাবুনের বাচ্চাটিকে হত্যা করে ফেলবে। এ স্থানে একটি কথা বলতে হচ্ছে যে বাবুনের বাচ্চাটার কিন্তু সাহস রয়েছে, কারণ সে বেশ কিছুক্ষণ ধরে সিংহীর চোখে চোখ রেখে সে এ স্থানেই দাঁড়িয়ে ছিল। একটা সময় এমনটাই মনে হচ্ছিল যে এবার হয়তো সিংহীটি বাবুনের বাচ্চাটির জীবন নিয়েই নেবে। তবে এর পরবর্তীতে যা ঘটেছিল তা সত্যি অবাক করার মতো, কারণ সিংহীটি বাবুনের বাচ্চাকে হত্যা না করে তাকে তার কোলের মধ্যে বসিয়ে আদর করতে শুরু করে দেয়। সিংহীটি বাবুনের বাচ্চাকে এমন ভাবে কোলে নিয়ে বসে থাকে যা দেখে মনে হচ্ছে এটা যেন তার নিজের সন্তান। এভাবে কিছুক্ষণ আদর করার পর সিংহী ও বাবুনের বাচ্চা একে অপরের সাথে খেলতে থাকে যা দেখে মনে হচ্ছিল যে এরা একে অপরের শত্রু নয় বরং পুরনো বন্ধু। একটি সিংহীর নিজের সন্তান ছাড়া শিকারীর প্রতি এমন ভালোবাসা দেখানোটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এই রোমাঞ্চকর দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করার সময় ক্যামেরাম্যান কিন্তু একদমই অবাক হয়েছিলেন, কারণ সে তার সম্পূর্ণ জীবনে এরকম ঘটনা একবারও দেখেনি যেখানে সিংহী তার শিকারকে শিকার না করে শিকারের প্রতি অনেকটাই ভালোবাসা দেখাচ্ছে। একটু সময় পর সেই ক্যামেরাম্যানটি মনে করছিল যে বাবুনের বাচ্চার প্রতি সিংহীর তেমন কোনো ভালোবাসা নেই। সিংহীটি শুধুমাত্র বাবুনের বাচ্চার সঙ্গে টাইম পাস করার জন্য খেলা করছে এবং খেলা শেষ হলে সিংহীটি কিন্তু তাকে হত্যা করবে। যেমনটা আমরা অনেক স্থানে দেখতে পাই যে সিংহ বা সিংহীরা ছোট শিকারদেরকে শিকার করার আগে তাদের সঙ্গে খেলা করে থাকে, তার জন্যই হয়তো ক্যামেরাম্যান মনে করেছিল যে এটা সিংহীর হয়তো সাধারণ একটা ব্যবহার। সিংহী শুধুমাত্র এই বাচ্চাটিকে হত্যা করার জন্য একটি কৌশলকে অবলম্বন করছে, কিন্তু এই সিংহীটি বাবুনের বাচ্চার সঙ্গে এমন ভাবে খেলা করছিল যে এটা শিকারী প্রাণীদের জন্য প্রাণী জগতে একদমই অজানা। শিকারী প্রাণীদের স্বভাব অনুযায়ী এই স্থানে কিন্তু সিংহীটির বাবুনের বাচ্চার উপরে রাগ দেখানোর কথা। বাচ্চাটিকে রাগ দেখানো তো দূরের কথা, সিংহী চতুর্দিক থেকে বাচ্চাটিকে আদর করার চেষ্টা করছিল। বেশ কয়েকবার তো এই সিংহীটি নিজের সন্তানের মতো বাবুনের বাচ্চাটিকে কামড় দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। সিংহীর ভাবভঙ্গি দেখে এমনটা মনে হচ্ছিল যে এই বাবুনের বাচ্চাটিকে নিজের সন্তান হিসেবে সে মেনে নিয়েছে। বেশ কয়েক ঘন্টা পর সিংহীটি যখন বাবুনের বাচ্চাকে হত্যা করেনি তখন এই কথাটি একদমই পরিষ্কার হয়ে যায় যে সিংহী বাবুনের বাচ্চার প্রতি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। এরপরে কিন্তু সিংহী সেই বাচ্চাটিকে কামড় দিয়ে ধরে সেই স্থান থেকে নিয়ে একটি সুরক্ষিত স্থানে চলে যায়, কারণ অন্য কোনো শিকারী প্রাণী যেন এই বাচ্চাটির উপরে আক্রমণ করতে না পারে। বন্ধুরা এই কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারছি যে শিকারী প্রাণীদের মনেও কিন্তু অন্য প্রাণীদের প্রতি ভালোবাসা রয়েছে। একটি সিংহী যে তার গর্জনের মাধ্যমে সম্পূর্ণ জঙ্গলকে ভয় দেখায় আর সেই সিংহী কিনা তার শিকারের প্রতি এতটা ভালোবাসা দেখায় যা সত্যিই অবাক করা বিষয়। এই বিষয়টি দেখে বিশেষজ্ঞরা ধারণা করেন যে বাবুনের বাচ্চাটি সিংহের মন থেকে মায়ের ভাবনাকে বের করে আনতে পেরেছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই সিংহীটি শুধুমাত্র বাবুনের বাচ্চাকে খেয়াল রাখেনি বরং তাকে সুরক্ষিত রাখার জন্য সিংহীদের সাথেও লড়াই করেছে। বন্ধুরা এই সিংহীটি বেশ কয়েকবার প্রাইড গ্রুপ ও সিংহের সাথে লড়াই করে বাবুনের বাচ্চার কাছ থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একটা ছোট বাচ্চার প্রতি এই সিংহীটির ভালোবাসা এতটাই বেশি ছিল যে যার মাধ্যমে সে অন্য সিংহদের সাথে লড়াই করে সেই সিংহদেরকে বাচ্চার কাছাকাছি আসতে একদমই দেয়নি। বেশ অনেক কয়েক ঘন্টা পর যখন বাচ্চাটির পিতা বাচ্চাটিকে নেওয়ার জন্য এগিয়ে আসে তখন সে বেশ কিছুটা সময় গাছের মধ্যেই বসে থাকে। যখনই সিংহীর নজর বাবুনের বাচ্চার কাছ থেকে একটু সরে যায় তখনই কিন্তু বাচ্চাটির বাবা এসে তাকে নিয়ে সে স্থান থেকে চলে যায়। কিন্তু এই স্থানে অবাক করা বিষয় হলো বাচ্চাটিকে নিয়ে যাওয়ার সময় সিংহী কোনো প্রতিক্রিয়া করেনি। বাচ্চাটিকে নিয়ে যাওয়ার সময় সিংহী হয়তো ভাবছিল এটাই হয়তো তার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। বন্ধুরা আমরা এই স্থানে স্পষ্টভাবে বুঝতে পারছি যে বাবুনের এই বাচ্চাটি কিন্তু সত্যিই সৌভাগ্য।
সৌভাগ্যবান, কারণ মায়ের মৃত্যুর পরেও অন্য একটি মায়ের ভালোবাসা পেয়েছে। সিংহ তার সন্তানের মতো খেয়াল রেখে বাবুনের বাচ্চাটিকে সিংহদের হাত থেকেও রক্ষা করেছে এবং উপযুক্ত সময় বুঝে সে বাচ্চাটিকে তার বাবার হাতে তুলে দিয়েছে। আর এই বিষয়টা শুনতে সত্যি জঙ্গল বুকের কোনো গল্পের মতো, যেখানে সিংহ অন্যের সন্তানকে সুরক্ষিত রাখার জন্য নিজের দলের সদস্যর সঙ্গে লড়াই করতে একটুও চিন্তা করেনি। সিংহের এই লড়াইটা সত্যি অবাক করার মতো, কারণ একটি সিংহ নিজের সন্তানের জন্য প্রাইড গ্রুপ বা রাজার সঙ্গে একদমই লড়াই করে না। তবে এই স্থানে ছোট একটি বাবুনের বাচ্চার জন্য সিংহ সিংহদের সাথে লড়াই করতে একটুও দ্বিধাবোধ করেনি। তো বন্ধুরা, এবার দ্বিতীয় ঘটনাটির মধ্যে আসা যাক। এই ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চিতাবাক তার রাতের খাবারের জন্য একটি বাবুনকে শিকার করে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই বাবুনের কোল থেকে একটি ছোট বাচ্চা বেরিয়ে আসে। যখনই চিতাবাঘের নজর বাবুনের বাচ্চার উপরে পড়ে, তখন কিন্তু সে একদম কনফিউশনের মধ্যে পড়ে যায় এবং চিতাবাঘ এটা বোঝার চেষ্টা করে আসলে এই ছোট্ট জিনিসটা কি। চিতাবাঘ বাবুনের বাচ্চাটির কাছে এসে তাকে ধরে বোঝার চেষ্টা করে আসলে এই জিনিসটা কি। বাবুনের বাচ্চাটিকে খুবই কাছাকাছি থেকে দেখার পর এ তার মুখকে বাবুনের বাচ্চার খুব কাছাকাছি নিয়ে যায়। আর এই সময় এমনটাই মনে হচ্ছিল যে এবার হয়তো চিতাবাঘ বাবুনের বাচ্চাটিকে হত্যা করে ফেলবে, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে এই বিষয়টা একদমই উল্টে যায়। চিতাবাঘ বাবুনের বাচ্চাটিকে হামলা না করে তার পাশে বসে থেকে তাকে আদর করার চেষ্টা করে। অন্যদিকে বাবুনের বাচ্চাটি কোনো কিছু না করে চিতাবাঘের কোলেই বসে রয়েছে। এমন সময় হায়না তার খাবার খোঁজার জন্য সে স্থানে উপস্থিত হয়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো, চিতাবাঘ তার শিকার করা খাবারটির খেয়াল না রেখে প্রথমে বাচ্চাটিকে সেই স্থান থেকে একটি সুরক্ষিত স্থানে নিয়ে যায় এবং হায়নাটি যেন বাবুনের বাচ্চাকে চুরি করতে না পারে তার জন্য কিন্তু চিতাবাঘ হায়নার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। চিতাবাঘ এখন পর্যন্ত কিন্তু তার খাবারটিকে বাদ দিয়ে বাবুনের বাচ্চাকে সুরক্ষিত রেখেছে এবং হায়নার উপরে আক্রমণ করে হায়নাকে সে স্থান থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করে। চিতাবাঘ এক মুহূর্তের জন্য কিন্তু বাবুনের বাচ্চাকে তার চোখের আড়াল হতে দেয়নি, যদিও এখন পর্যন্ত বাবুনের বাচ্চাটি সুস্থ সবল ও চলাফেরা করার জন্য একদমই উপযুক্ত নয়। তবুও কিন্তু চিতাবাঘ তাকে সুরক্ষিত ও সাহস যোগানোর চেষ্টা করছে। সে বারবার নিজের জীব দিয়ে বাবুনের বাচ্চাকে চাটতে থাকে এবং গাছ থেকে পড়ে যাওয়ার সময়ও রক্ষা করে। অন্যদিকে বাবুনের বাচ্চাটিও চিতাবাঘের সকল কিছু পছন্দ করে, তার সবকিছু ফলো করার চেষ্টা করছে। বাবুনের বাচ্চা চিতাবাঘের কাছ থেকে চলে যাওয়া তো দূরের কথা, বরং ঘন্টার পর ঘন্টা তার কাছেই বসে থাকে। একবার এমনটা মনে হচ্ছিল যে এবার হয়তো চিতাবাঘ বাবুনের বাচ্চাটিকে হত্যা করে ফেলবে, তবে এটা একদমই হয়নি। এমনটা মনে হচ্ছে যে বাবুনের বাচ্চার কিউট মুখ দেখে চিতাবাঘ তার ইমোশনকে ধরে রাখতে পারেনি। তো বন্ধুরা, এই ছিল প্রাণী জগতের এমন দুটি ঘটনা যা বুঝিয়ে দেয় যে আমরা প্রাণী সম্পর্কে অনেক কিছু জানার পরেও প্রাণীদের ব্যবহার সম্পর্কে এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানতে পারিনি। তবে এই স্থানে আমরা এটাও বলতে পারি যে মায়ের ভালোবাসা ও মমতার কোনো তুলনা হয় না। যদি কোনো বিষয় মায়ের মনকে একবার ছুঁয়ে যায়, তাহলে সেটাকে বাঁচানোর জন্য মা যে কোনো কিছুই করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত দেখতে থাকুন অজানা যোগসূত্র। এবং সর্বশেষ বলবো, প্রাণী বাঁচান, দেশ বাঁচান ও সম্পূর্ণ পৃথিবীকে বাঁচান।